ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দক্ষ আইটি জনশক্তি তৈরির কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি পেশাজীবীরা সকালে নগরীর পেশাজীবীদের সংগঠন সোসাইটি অফ চিটাগং আইটি প্রফেশনালসের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলনে এই কথা জানান বক্তারা এ সময় সংগঠনটির সভাপতি আইটি বিশেষজ্ঞ মোহাম্মদ আবদুল্লা ফরিদ ছাড়াও বক্তব্য রাখেন মোহাম্মদ তামিম ওয়াহিদ আল হেলাল মোহাম্মদ সাইফুল ইসলাম মাহিন ও নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ নিয়ে কাজ করে যাচ্ছে সোসাইটি অফ চিটাগাং আইটি প্রফেশনাল